Hey guys, welcome to the first episode of COD Mobile Battle Royale. আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে। অনেকদিন ধরেই আমি COD মোবাইলের ব্যাটেল রয়্যাল খেলছি এবং ইটস প্রিটি ফান টু প্লে। সো সেই জন্যই এই ব্যাটেল রয়্যালের গেম প্লে নতুন সিরিজটি শুরু করছি। আই হোপ আপনাদের এই গেম প্লে সিরিজটি ভালো লাগবে। আমি আজকে খেলছি সোলো ভার্সেস ডুও একটি ম্যাচ, তো কথা না বাড়িয়ে গেম প্লেটি এনজয় করা যাক। আমি এরিয়ালের দিকে যাচ্ছি, এরিয়ালের দিকে অনেক এনিমি যায়, তবে এই এরিয়ালটা অনেক দূরে স্পন করেছে, সো বেশি এনিমি এখানে আসার কথা না, কজ এখানে আসতে হলে অনেক দূর উড়ে আসতে হবে এবং এয়ারবোর্ন ক্লাস ছাড়া এখানে উড়ে আসাটা ডিফিকাল্ট হবে। ওকে, আমরা এরিয়ালে চলে এসেছি। দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো এনিমি আসে নাই, কারণ এরিয়ালটা আসলে অনেক দূরে ছিল। দেখি কোনো এনিমি আসে কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা লুট করতে থাকি। সাধারণত এত দূরে এরিয়াল স্পন করলে এনিমি আসার কথা নয়, কারণ এরিয়ালে এত দূরে আসতে হলে এয়ারবোর্ন ক্লাস নিতে হবে এবং সবাই এয়ারবোর্ন ক্লাস নিয়ে খেলে না। আমি যেহেতু এয়ারবোর্ন ক্লাস নিয়ে খেলছি, সো আমি এখানে ইজিলি চলে আসতে পেরেছি। লেটস কন্টিনিউ আওয়ার লুটিং গাইস। ওকে, আমরা অনেক কিছুই লোড করলাম। ভেন্ডিং মেশিন একটু ট্রাই করে দেখি। ও নাইস, লেজেন্ডারি AK-117। ব্যাটেল রয়্যালে AK-117 ভালোই পারফরমেন্স দেয়, তবে AK-47 বেটার। ওকে, লোড আউটটা ঠিক করে আমরা সাইলেন্সার মড লাগিয়ে নিই, যেন গুলি ফায়ার করলে সাউন্ড না হয়। ব্যাটেল রয়্যালের ম্যাচগুলোতে গুলির শব্দের কারণে অনেকেই আপনাকে টার্গেট করবে। এরিয়াল থেকে আমরা ভালোই লুট পেয়েছি, এখন এখান থেকে রওনা দেওয়া যাক। আমাদেরকে চিপ টার্মিনাল আপগ্রেড করতে হবে, চিপ টার্মিনাল আপগ্রেড করলে আমরা আকাশে বেশিক্ষণ ধরে উঠতে পারব। ওকে, নিয়ারেস্ট চিপ টার্মিনালটা স্ট্যান্ড অফে আছে, স্ট্যান্ড অফের দিকে রওনা দেওয়া যাক। ওকে, স্ট্যান্ড অফে এনিমি রয়েছে, কারণ চিপ টার্মিনালের সিগন্যাল জাস্ট অফ হয়ে গেল। হ্যাঁ, আসলে এনিমি ছিল, তারা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাচ্ছে। হোয়াট দ্য হেল, এনিমি টিমমেট হেলিকপ্টারের বাইরে ভেসে বেড়াচ্ছে, লল। ওকে, ওদের পিছনে যেয়ে লাভ নেই, আমরা চিপ টার্মিনালটা আপগ্রেড করে নেই। ওকে, আমাদের চিপ টার্মিনাল আপগ্রেড হয়ে গেছে। একটু পরেই এয়ারড্রপ নামানো হবে, সো আমাদের এয়ারড্রপের দিকে যাওয়া উচিত, কজ আমরা সেখান থেকে ভালো লুট নিতে পারবো এবং আমাদের কাস্টম গান নিতে পারবো। কাস্টম গান ইজ অলওয়েজ বেটার ইন ব্যাটেল রয়্যাল। তবে এয়ারড্রপের কাছে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অনেক এনিমি এয়ারড্রপের কাছে আসবে। ওকে, এয়ারড্রপ অনেক দূরেই নামানো হয়েছে, তবে দেখে মনে হচ্ছে অন্য কোনো এনিমি আর আসে না এখানে। আমরাই ফার্স্ট কেয়ারফুলি হেলিকপ্টার থেকে ল্যান্ড করি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গেট কিলড বাই দ্য এয়ারড্রপ। ওকে, এয়ারড্রপটা নামতেছে, আমাদের একটু সতর্ক থাকতে হবে, বিকজ এনিমি একটু পরে চলে আসতে পারে। ওকে, একটা এনিমি টিম অলরেডি চলে আসছে চপার নিয়ে। ওকে, কেয়ারফুল থাকতে হবে, এনিমি টিমে দুইজন আছে। ওকে, হেলিকপ্টারটা সাইডে নামিয়ে ফেলছে, হেলিকপ্টারটা ড্যামেজ করে ফেলি যেন সেটা নিতে না পারে। এনিমি টিম নেমে গিয়েছে, তাদেরকে একটু হিট দেওয়ার চেষ্টা করি। অবশ্য এনিমির কোনো টিমমেট দেখতে পাচ্ছি না আমি, প্রবাবলি সাইডে নেমেছে। ওকে, বেশি ড্যামেজ করতে পারি নাই, আমাকে কেয়ারফুল থাকতে হবে, এনিমির আরেকটা টিমমেটকে দেখা যাচ্ছে না অবশ্য। ওকে, সেফটিতে মুভ করে চপারটা তাড়াতাড়ি করে নিয়ে নেই। আমরা চপারে উঠে ভালো কাজ করেছি, কত এনিমি টিমমেট ট্রিক্সটার ক্লাস ইউজ করতেছে। ওকে, নিচে আরেকটা ফাইট চলতেছে, এই ফাইটটা শেষ হোক তারপরে আমি ল্যান্ড করি। ওকে, নিচে আরেকটা টিমের সাথে ফাইট চলতেছে, এনিমি আরেকজন টিমমেটকে মেরে ফেলেছে, এখন সারপ্রাইজ অ্যাটাকের টাইম। ওকে, দুইটা এনিমির মধ্যে একজন এয়ারড্রপের কাছে যাচ্ছে এবং আরেকটা এনিমির সাথে ফাইট করতেছে। যে এনিমিটা ফাইট করতেছে তার কাছে আমরা ল্যান্ড করি, কারণ তার বুলেট কম থাকবে, তাকে রিলোড করতে হবে। ইয়াপ, সে রিলোড করতেছিল এবং তার হেলথও কম ছিল, সে নক হয়ে গেছে। তার আরেকটা টিমমেট এখন এদিকে চলে আসবে, কেয়ারফুল থাকতে হবে। ওকে নাইস, এনিমি টিমমেটকে মেরে ফেলেছি এবং আমাদেরকে বেশি ড্যামেজ দেয়নি। এনিমি লুট বক্স থেকে একটু লুট করে নেই। চপার আসতেছে আরেকটা টিম আসতেছে। আমার হেলথ কম, চপার দিয়ে ধাক্কা দিয়ে দিছে, হেলথ ক্রিটিক্যাল। তাড়াতাড়ি পানি নিচে লুকিয়ে হিল করে নেই, কারণ পানি নিচে দেখতে পাবে না। এনিমি হেলিকপ্টার থেকে নেমে গিয়েছে, আমি এয়ারবোর্ন দিয়ে তাড়াতাড়ি করে উপরে উঠে যাই। ও, এনিমি টিমের একজন আমার মতো এয়ারবোর্ন ক্লাস ইউজ করছে, তবে সে এখনও এয়ারবোর্ন ক্লাস দিয়ে ওড়ার চেষ্টা করে নাই, সে আরেকজনের সাথে ফাইট করতেছে, এটাই আমাদের চান্স। ওকে, এনিমি টিমমেটকে নক করে ফেলেছি আমরা, কেয়ারফুল থাকতে হবে, তার অন্য টিমমেট এখনই এদিকে আসবে। এনিমির টিমমেট আসার আগে রিলোড করে এই ফালতু স্কোপটা সরিয়ে নেই। এনিমিকে দেখতে পেয়েছি, আমাদেরকে আগে এঙ্গেজ করতে হবে। ডান, এনিমি ভালোই ড্যামেজ করে দিয়েছে, তাড়াতাড়ি করে একটু হিল করে নেই, হোপফুলি এর মধ্যে আরেকটা এনিমি যেন না চলে আসে। ব্যাটেল রয়্যালে এক জায়গায় দাঁড়িয়ে থেকে হিল করা ঠিক নয়, কারণ এনিমি আপনাকে স্নাইপার দিয়ে মেরে দিতে পারে, আপনি হিল করার সময় অলওয়েজ মুভ করতে থাকবেন।
আর্মারটা রিপেয়ার করে নেই। এখানে অনেকগুলোই লুটবক্স আছে, লুটবক্সগুলো থেকে লুট কালেক্ট করে নেই আমরা। ও, একটা বট চলে আসছে আমাদেরকে মারার জন্যে, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, সোফার 5টা কিল হয়ে গেছে। আর্মারটা ঠিক করে একটু হেলথ রিকভার করে নেই। ফাইনালি আমরা এয়ারড্রপ থেকে এখন একটা কাস্টম স্নাইপার নিয়ে নেই। কাস্টম স্নাইপার এনিমিকে দূর থেকে মারার জন্য খুব ইফেক্টিভ। ওকে, আমাদের এখান থেকে যাওয়া উচিত, জোন ক্লোজ হচ্ছে, এনিমির চপারেই আমরা চলে যাব। আমরা আরেকটা এয়ারড্রপের কাছে চলে এসেছি, এখান থেকে আমাদের গানটা চেঞ্জ করে নেই। এটা জাস্ট ল্যান্ড করলো, এখান থেকে আমরা আমার কাস্টম AK-117টা নিয়ে নিব। আমার কাস্টম গানগুলোতে সাপ্রেসার লাগানো আছে, সো আমার এই সাপ্রেসিং মডের দরকার নেই। ওকে, একটা এনিমি আসতেছে, মোস্ট প্রবাবলি এটা একটা বট, তারপরও কেয়ারফুল থাকতে হবে। আমাদের হেলিকপ্টারে ফায়ার করছে, মেবি রিয়েল প্লেয়ার, চেক করতে হবে। ওকে, এনিমি কই গেল, একটু আগে তো এদিকেই ছিল। ওকে, ওই এনিমিটা একটা বট ছিল আসলে, ওই জন্য সে ডিসপাউন করে গেছে। অবশ্য ট্যাঙ্ক নামতেছে, আমাদের ট্যাঙ্কের কাছে যাওয়া উচিত, ট্যাঙ্কটা ধরার চেষ্টা করতে হবে। ওই যে ট্যাঙ্ক নামতেছে দেখা যাচ্ছে, আশেপাশে কোনো এনিমি নাই, সো আমরা ট্যাঙ্কটা ধরার চেষ্টা করি। ওকে, আমরা ট্যাঙ্ক নিয়ে ফেলেছি। আমি অনেকক্ষণ ধরে এনিমি খুঁজছিলাম, সো এনিমি কাউকে দেখতে পাইনি এখনও। জোনের এই সাইডে মেবি এনিমি থাকবে, চলুন দেখা যাক। ওকে, জোনের এখানে একটা এনিমি দেখতে পেয়েছি। ও, এনিমিকে নক করে ফেলেছে, একটা বট ছিল। আরে, এই বট এত মুভ করে কেন? কার সোনিয়া? সোনিয়া কার? বটগুলোর নামও সব উদ্ভট উদ্ভট। ওকে, আশেপাশে একটু চেক করে নেই, কেউ আমাদেরকে নোভা গ্যাস দিয়ে মারার চেষ্টা করতেছে নাকি। ট্যাঙ্ক ইউজ করলে সবসময় ট্যাঙ্কে স্কোপিং করে থাকবেন না, তাহলে আপনাকে কেউ নোভা গ্যাস দিয়ে মেরে দেবে। ওকে, আরেকটা এনিমি দেখতে পেয়েছি। ও, নাইস, এনিমিকে হিট করে ফেলেছি আমরা। ওকে, এনিমি ডেড। এটা একটা বট ছিল নাম দেখে মনে হচ্ছে, মোস্ট প্রবাবলি এটা আগের বটের টিমমেট। ওকে, এই সাইড থেকে আরেকটা এনিমি আসতেছে, এই এনিমিটাও ডেড। ওকে, এই বিল্ডিংয়ের ভিতরে এনিমি থাকতে পারে, একটু ফায়ার করে দেখি। ও, হোয়াট দ্য হেক, একটা এনিমি জম্বি ক্লাস ইউজ করছে, আমাদেরকে জম্বি দিয়ে ট্যাঙ্ক ড্যামেজ করার চেষ্টা করতেছে। এখান থেকে তাড়াতাড়ি সরে যেতে হবে, তবে এনিমিটা জম্বি দিয়ে অ্যাটাক না করে আমাদেরকে নোভা গেজ দিয়ে অ্যাটাক করলে অনেক বেশি ড্যামেজ করতে পারতো। ও, এখানে নিচে তার এনিমি টিমমেট রয়েছে, দেখি না স্কোপ করে আমরা এনিমিটাকে হিট করতে পারি কি না। ওকে, একটা হিট দিয়ে দিয়েছি, আরেকটা হিট দরকার। মিস লাগলো না, আবার ট্রাই করি। নাইস, এবার এনিমি একটা নক হয়েছে, তার টিমমেটটাকে রিভাইভ করার চেষ্টা করতে হবে, এটা আমাদের চান্স। ওকে, দেখি জম্বিগুলোকে মারতে পারি কিনা। লাগবে না, এখান থেকে এগিয়ে যাই। ও, নাইস, এনিমি তার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, এটাই সুযোগ। এনিমির নক হওয়া টিমমেটকে আমরা মেরে ফেলেছি, এখন তার টিমমেটকে রিভাইভ করতে হলে তার আরেক টিমমেটকে ডগ ট্যাগ কালেক্ট করতে হবে, তাদের এদিকে আসতেই হবে। এই জম্বিগুলো খুব ডিস্টার্ব করতেছে। ওকে, আমরা এনিমিকে হিট দিয়ে ফেলেছি, আরেকটা বুলেট লাগলেই সে মরে যাবে। এনিমি আমাদের ট্যাঙ্কে ওঠার চেষ্টা করতেছে। এনিমি আমাদের ট্যাঙ্কে উঠে গেছে। এই ট্যাঙ্কে উঠে যাওয়া এনিমিগুলো খুব বিরক্ত লাগে। ফ্রি ওভার রাইড পাইছি নাকি? হ্যাঁ, যাই হোক, প্রবলেম নাই, কারণ তাকে তার টিমমেটের ডগ ট্যাগ কালেক্ট করতে হলে বের হতে হবে। আর মাত্র 40 সেকেন্ডের মতো সময় আছে, এই সময়ের মধ্যে এনিমি তার টিমমেটের ডগ ট্যাগ কালেক্ট না করলে সে তাকে রিভাইভ দিতে পারবে না। আমরা সেই দিকেই টার্গেট করে থাকবো, যেন এনিমি তার টিমমেটের ডগ ট্যাগ নিতে না পারে। দেখি এই এনিমিটা বন্ধুর জন্য ট্যাঙ্কের একটি গোলা খেতে প্রস্তুত কিনা। ওকে, সময় শেষ হয়ে গেছে, কিন্তু এনিমিটা বের হয়নি তার টিমমেটের ডগ ট্যাগ কালেক্ট করার জন্য। বন্ধুর জন্য সামান্য এইটুকু স্যাক্রিফাইস সে করতে পারলো না। নো প্রবলেম, আমরা এই এনিমিটাকে পরে দেখে নেছি। এখন 4 জন বেঁচে আছে, আমাদেরকে জোনের মধ্যে মুভ করতে হবে। অন্য আর কোনো এনিমি আমরা দেখতে পাচ্ছি না আপাতত, জোনের মধ্যে চলে এসেছি আমরা। ওকে, পেছন থেকে আরেকটা এনিমি আসতেছে, এটাও মোস্ট প্রবাবলি একটা বট, কারণ এভাবে ওপেন স্পেস দিয়ে একটা রিয়েল প্লেয়ার কখনো আসবে না। ইয়াপ, এবারটাও একটা বট ছিল। সোফার আমরা 10টা কিল করে ফেলেছি, আর মাত্র 2 জন বেঁচে আছে। এই 2 জনের একজন আমার ট্যাঙ্কের মধ্যে আছে, এবং আরেকজন দেখি কোনো রিয়েল প্লেয়ার কিনা।
ওকে, এনিমিটা এই চার্চ বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, এর মধ্যে এনিমির মুভমেন্ট খেয়াল করতে পেরেছি। ওকে, ওই যে এনিমিটা, আহ বুলেটটা গেল না এদিকে। ট্যাঙ্কে আর মাত্র তিনটা বুলেট রয়েছে, জোন আর 10 সেকেন্ডের মধ্যেই ক্লোজ হবে, আমাদেরকে জোনে যেতে হবে। ওকে, এনিমিটা চলে এসেছে, এটা মোস্ট প্রবাবলি বট, কারণ এভাবে ওপেন জায়গাতে এনিমি চলে আসবে না। এনিমি একটু ট্যাঙ্ক ড্যামেজ করুক, তাহলে ট্যাঙ্কের ভেতরে এনিমিটা বের হয়ে আসবে। আর মাত্র একটা বুলেট আছে, এটা দিয়ে মারতেই হবে। ওকে, বটটাকে আমরা মেরে ফেলেছি এবং ট্যাঙ্কের বুলেটটা শেষ হয়ে গেছে। তো ট্যাঙ্কের ভেতরে থেকে লাভ নেই, ট্যাঙ্কের উপরে মেশিন গানটা আমরা নিয়ে নিই, এনিমি বের হলেই মেশিন গান দিয়ে আমরা মেরে দেবো। মনে হচ্ছে না এনিমিটা বের হবে, আমরা ট্যাঙ্কটা জোনের বাইরে ফেলে দেই, তাহলে তাকে বের হতেই হবে। ওকে, এখনও বের হয়নি সে। আচ্ছা, আমরা ট্যাঙ্কটা ব্লাস্ট করার চেষ্টা করি। এই তো ফাইনালি বের হয়েছে। ওকে, নাইস হিট দেয়ার, ডান, লাস্ট এনিমি ডেড, নাইস, উই ওয়ান দ্য ম্যাচ। এই গেম প্লে ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আবারও একটা মজার গেম প্লে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইউ লেটার গাইস, পিস আউট।